কেমন আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের চ্যাপ্টার থ্রি সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান এই চ্যাপ্টারটা করাবো এই চ্যাপ্টারটা নিয়ে ছেলে ছেলে মেয়েদের মধ্যে অনেক সমস্যা থাকে হয়তো করলে বুঝে করে না তো আমি এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের বুঝিয়ে করাবো এবং তোমাদের কাছে একদম জল হয়ে যাবে চ্যাপ্টারটা ওকে তোমাদের বইয়ের পেজ নাম্বার ফিফটি থ্রিতে আছে এর আগের মতো করেই আমরা অঙ্কগুলোকে বুঝিয়ে বুঝিয়ে করাবো এবং নিজে করি তিনের এক তিনে দুই এবং তিনে তিনগুলো কমপ্লিট করাবো এগুলো কমপ্লিট করলেই তুমি কোষে দেখে দেখবে হানড্রেড পারসেন্ট অলমোস্ট নিজেই করতে পারছো তো চলো স্টার্ট করি তো দেখতে পাচ্ছ এখানে আমরা চ্যাপ্টার খুলে নিয়েছি তোমাদের বইয়ের পেজ নাম্বার ফিফটি থ্রিতে আছে ওকে তো আমরা কী করবো এটাকে একটু বড় করে নিই দেখো এখানে আমি তাড়াতাড়ি করাচ্ছি কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা দেখো তুমি সোফিয়া শুভম ভি দিকে তো তিনজন মিলে একটা নতুন খেলা খেলবে এবং খেলাটা তোমরা চালবে তো প্রথমে এইরকম তোমরা ঘর কেটে নিয়েছ কাগজে কাগজে ঘর কেটে নিয়ে তোমরা লুডুর গুটি এখানে রেখেছ তো তিনজনের গুটি প্রথমে এখানে ছিল শুরুতেই ছিল ঠিক আছে তো শূন্যতে আছে আর কি তো আছে আপাতত তো কি করলে দশের যে গুণিতক দশের নামটা দশ শূন্য শূন্য দশ এক দশ দশ দুগুণে কুড়ি তিন দশে তিরিশ এভাবে ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত এর কোনো শেষ নেই গুণিতকের তো আপাতত যেহেতু তোমাদের ঘর উনচল্লিশ অব্দি কাটা আছে এর মধ্যে শুধুমাত্র দশের গুণিতক পাবে চারটে একটা শূন্য একটা দশ একটা তিরিশ এবং একটা কুড়ি এই চারটে তোমরা রঙিন করলে ওকে দেখো লেখায় আছে এখানে রঙিন করে দেওয়ার কথা করে দিলে এবার প্রত্যেকে কি করলে দুটো করে ছক্কা চালবে দেখো ছবিতেও কিন্তু দুটো ছক্কার কথা এখানে চালার কথা বলা আছে এবার মোট যে চাল হবে অর্থাৎ দুটো ছক্কা মিলে প্রথমে চেলে যেটা পাবে এবং পরে যেটা ফেলবে চেলে যেটা টোটাল পাবে তত গুনে গুনে তোমার গুটিটা ঘুটিটা আর কি তোমরা এগিয়ে দেবে এগিয়ে দেওয়ার পর দেখবে যে তার যে ঘরে তোমার ঘুটি যাবে সেই ঘরের কাছে এই রঙিন ঘর কোনটা কাছে পড়ছে সব থেকে যেমন ধরো এইখানে যদি তিনের কাছে তোমার একটা গুটি হয় দুয়ের কাছে ধরো একটা গুটি হলো কারোর তো দুয়ের কাছে শূন্য আছে না দশ আছে যেটা কাছে সেটা সে সেই রেজাল্টটা সে পাবে এবং খাতায় নোট করা হবে কে ফার্স্ট হলো হুম তো আমি এখানে লিখে নিলাম ইউ সোফিয়া অ্যান্ড শুভম ওকে এবং আমরা এটাকে দুটো ভাগ করে দিলাম দেখেন তো দেখো যখন আমরা আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি দেখো এবার কি হচ্ছে প্রথমে যখন শুভম চালছে একবার দুই আর একবার পড়েছে এক ওকে মোট তাহলে শুভম কত পেল তিন পেলো তাহলে শুভমের গুটি তিনের কাছে পৌঁছে গেছে শুভমের গুটি এইখানে ভি লিখে দিলাম এইখানে আছে শুভমের গুটি এখন পৌঁছে গেছে ওকে সোফিয়া যখন চাললো তখন একবার পড়লো চার আর একবার দুই তাহলে যোগ করে দেখতে পাচ্ছ কোথায় যাবে ছয়ের কাছে সোফিয়ার গুটি পৌঁছে গেছে এখানে আমরা এস লিখে দিলাম আর তুমি যখন চাললে একবার দুই আর একবারও দুই টোটাল তুমি চারের কাছে পৌঁছে গেলে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কার কাছে কোন দশের গুণিত কাছে ওকে তো দেখো এই তিন থেকে যদি তোমাকে শূন্যতে পৌঁছাতে হয় এক লাফ দু লাফ তিন লাফ আর তিন থেকে যদি দশে পৌঁছাতে হয় তাহলে এক লাফ চারে পৌঁছালে তারপরে দুই লাফ তিন লাফ চার লাফ পাঁচ লাফ ছয় লাফ এবং সাত লাফ তো দেখেই বুঝতে পাচ্ছি যে তিনের যদি আমরা বা সাইডে যাই তাহলে অর্থাৎ মানে কমের দিকে যাই তাহলে তিন লাফ দিয়ে আমরা শূন্যতে পৌঁছাতে পারবো আর যদি আমরা ডান সাইডে যাই তাহলে সাত লাভ দিয়ে আমরা দশে পৌঁছাতে পারবো তো অবশ্যই তিনের কাছাকাছির ঘর হচ্ছে শূন্য সব থেকে তাই আমরা দেখতে পাচ্ছি শুভম পেল শূন্য ওকে শুভম শূন্য পেয়ে গেল এইভাবে চারের কাছ থেকে যদি দেখি আচ্ছা তোমরা হয়তো বলতে পারো যে আচ্ছা লাভ মেরে এইভাবে ছবি ছবি না আকালে কি পারবো না হ্যাঁ তুমি চার থেকে কাছে হয় শূন্য হবে নালে দশ হবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই তো আচ্ছা চার আছে তো চারের এই দিকে আছে শূন্য আর এই দিকে আছে দশ এবার তফাত বের করতে গেলে বিয়োগ করে দাও চার থেকে শূন্য বাদ দিয়ে দাও কত হচ্ছে চার চার থেকে দশ বাদ দশ থেকে এবার চার বাদ দিয়ে দাও বড় থেকে ছোট তাহলে কত হয়ে যাচ্ছে ছয় তো কোনটা ছোট সেটা কম পরিশ্রম কম লাভ তো আমরা এখানে শূন্য পেলাম তাই না চারটা তো আমি ছিলাম তো মানে তুমি ধরে নাও ওটা ও শূন্য পেল আচ্ছা তারপরে আর দেখো সোফিয়া এটাও করে দিলাম দেখো দুই দুই চার এটাও কমপ্লিট হয়ে গেল তো শূন্য কাছে না দশ কাছে না শূন্য কাছে কেন কাছে বলেই দিলাম তিন থেকে শূন্য বাদ দিলে তিন হয় আচ্ছা আর দশ থেকে দিন বাদ দিলে সাত হয় এটা আমি একটু আগেই বললাম তাই তিনের কাছের ঘর কোনটা হলো এই যে শুভমের তিনের কাছের ঘর কোনটা হলো বললাম এক্ষুনি নাতে শূন্য ওকে তাই তিনের কাছে রঙিন ঘর হচ্ছে শূন্য তাই শুভম পেল শূন্য এতদূর অব্দি আমি কমপ্লিটলি তোমাদের বুঝিয়েও দিয়েছি করেও দিলাম আচ্ছা এবার তোমারটা দেখো সোফিয়ারটা দেখাচ্ছি সোফিয়া যে ছয়ের কাছাকাছি ঘর দশ কেন দশ কেন বললাম দেখো ছয়ের এই দিকে আছে শূন্য আর এই দিকে আছে দশ তো দেখো এদের মধ্যে কত কম বেশি ছয় কম বেশি এই চার কম বেশি দশ থেকে ছয় বাদ দাও আর এদের মধ্যে কত কম বেশি ছয় আর জিরোর মধ্যে ছয় কম বেশি আর এদের মধ্যে কত বললাম চার তো এটা বেশি কাছে মানে দশ তাহলে সোফিয়া পেল দশ ওকে তো সোফিয়া কেননা এদের মধ্যে তফাত হচ্ছে চার আর এদের মধ্যে তফাত হচ্ছে ছয় এবং এটা বেশি ক্লোজ সেজন্য দশ তুমি দেখো চারের কাছে ওকে আচ্ছা দেখো এবার এই যে তুমি চার দেখছো না চার চারের কাছে যদি আমি তোমাকে দেখা দেখিয়েছি অলরেডি চারের কাছের ঘর কোনটা হয়েছিল চার কাছের ঘর ঘর হয়েছিল শূন্য কারণ এই এই দিক দিক দিয়ে দিয়ে আর ছয় চারের আমি এটাও বলে দিয়েছি তো শূন্য তাহলে তুমিও পেয়েছিলে শূন্য ওকে এটা তো আমি কমপ্লিট করে দিয়েছি চলো নেক্সট দেখি যে ইউএসভি ভি জিরো টেন জিরো ইউএসভি জিরো টেন জিরো এটা তো হয়েছে আগের পেজ থেকে আমরা পেলাম এবার পরে আবার ঘুটি চাললো শুভমের হয়তো এগারো পেলো আরো এগারো পেয়ে টোটাল চোদ্দোর ঘরে পৌঁছে গেল কারণ শুভম অলরেডি তিনের ঘরে ছিল আরো দুবার একটা হয়তো পাঁচ পড়েছে একবার ছক্কা পড়েছে এগারো পড়েছে তো তিন থেকে আরো এগারো ঘর গিয়ে চোদ্দ হয়ে গেছে এটা ধরে নাও কথা কথা তো এখন চোদ্দোর কাছে কি এই চোদ্দ থেকে এইদিকে তাকাও আর এদিকে তাকাও একটা দশ আর একটা কুড়ি কত কম বেশি বলো কত কম বেশি চার কম বেশি বিয়োগ করে দাও এটা কত কম বেশি ছয় কম বেশি তাহলে নিশ্চয়ই দশটা কাছে তো শুভম পেলো দশ ওকে যখন তুমি দেখলে বা সোফিয়া ধরে নাও সতেরোর ঘরে আছে সতেরোর কাছাকাছি দশের ঘুটি তো হয় একদিকে হবে দশ নাহলে একদিকে হবে কুড়ি কত কম বেশি তিন কম বেশি দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে বিয়োগ করে আর এটার মধ্যে কত কম বেশি সাত তাহলে অবশ্যই এটা কত হচ্ছে কুড়ি সোফিয়া কুড়ি ধর তোমার গুটি ছিল পনেরোতে এদিকে তাকাও তো এত দূর অবধি আমি করে নিলাম যে চোদ্দের কাছাকাছি হচ্ছে দশ আর সতেরোর কাছাকাছি হচ্ছে কুড়ি আচ্ছা তুমি দেখো পনেরো থেকে যদি আমি দেখো পনেরো আছে পনেরো থেকে এইদিকে দশ আর এইদিকে কুড়ি আছে তো বিয়োগ করে দেখলে পাঁচ হলো এখানেও বিয়োগ করে দেখলে পাঁচ হলো এখন তুমি কনফিউজ হয়ে গেছো আমি কোনটা নেবো দশ নেব না কুড়ি নেবো সমান দূরত্বে আছে ওকে ভেরি গুড কিন্তু তোমাকে নিতে হবে ডান দিকেরটা মানে বেশির দিকেরটা মানে কুড়ি তো এখানে দেখো বিয়োগ করে পাঁচ এখানেও বিয়োগ করে পাঁচ তো দুটো মানেই তো একই এক্ষেত্রে আমরা পনেরোর ঠিক পরবর্তী দশের গুণিতকটা নেব দুটো পেয়েছি একটা দশ একটা কুড়ি তো পরবর্তী মানে লাস্টেরটা মানে টোয়েন্টিটা আমরা নেব ওকে তো এই ক্ষেত্রে আমরা লিখে দিলাম কুড়ি বিয়োগ যোগ করে দেখলাম কুড়ি হয়ে গেল তোমার সোফিয়ার হয়ে গেল তিরিশ এবং শুভমের হয়ে গেল দশ তো তুমি হচ্ছে সেকেন্ড ফার্স্ট হচ্ছে কে সোফিয়া ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে এই খেলায় হিসাব হয়ে গেল ওকে চলো এবার একটা বিষয় আর একটা ক্লিয়ার করে দিই যদি তুমি দেখো কোনো জায়গায় যেমন চোদ্দ ওকে এর কাছাকাছি আমাকে গুণিতক খুঁজতে হবে তো কার গুণিতক বলেছে সব থেকে প্রথম প্রশ্ন করবে বলবে দশের গুণিতক তো যখনই তোমাকে দশের গুণিতক বলবে তো একক দেখো আছে মোট কটা ঘর দুটো ঘর আছে ওকে তো যে ঘরটা একদম বা সাইডে থাকবে তার পরের ঘর নিয়ে অঙ্ক হবে কি বললাম বুঝতে পেরেছ এখানে যদি দশ বলে তাহলে এককের ঘর নিয়ে হবে একদম সহজ কথায় দশ যদি বলে তাহলে একক নিয়ে অঙ্ক হবে কারণ এর প্রথম মানে বাদিকের একদম ফার্স্ট লাস্ট অফ দি ঘর হচ্ছে দশক নিয়ে অঙ্ক হবে যদি একশো এর গুণিতক বলে তাহলে একক দশক শতক তাহলে দশক নিয়ে অঙ্ক হবে এবং যদি হাজারের কথা বলে তাহলে একক দশক শতক হাজার তাহলে শতক নিয়ে অঙ্ক হবে এইটুক তোমরা একটু কনফার্মলি মনে রাখবে চলো আমি একবার এখানে লিখে দিই যদি দশের কাছাকাছি বলে তখন আমার প্রয়োজন হবে কি বোঝাচ্ছে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমার এককের দিকে তাকাবো যদি একশোর কথা বলে তাহলে আমরা দশকের দিকে তাকাবো আর যদি হাজারের কথা বলে তাহলে আমরা শতকের দিকে তাকাবো দেখো একক দশক তাহলে দশকের এই বাদিক থেকে দুই নম্বরেরটা কি বললাম বুঝতে পেরেছো বাদিক থেকে দুই নম্বরেরটা এটাও হচ্ছে বাদিক থেকে দুই নম্বরেরটার দিকে তাকাবো এখানেও বাদিক থেকে দুই নম্বরেরটা দিকে তাকাবো ওকে তো এইভাবে অঙ্কটা হবে তো চলো একটু দেখিয়ে দিই এখানে দশের গুণিতক বলেছে তো অবশ্যই এককের দিকে তাকাতে হবে তো এর এককের ঘর কে আছে দুই এইবার টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে এই দুইকে দেখবো এ পাঁচের থেকে ছোট না বড় না সমান দেখো দুটো সিস্টেম হবে এখানে দুটো ব্যবহার হবে একটা হলো পাঁচের থেকে ছোট ওটা সংখ্যাটা হচ্ছে এক্স লিখে দিলাম হ্যাঁ একটা হলো পাঁচের থেকে ছোট আর একটা পাঁচের সমান হতে পারে অথবা পাঁচের সমান অথবা বড় এই চিহ্নটার মানে হচ্ছে ওকে এটার মানে হচ্ছে পাঁচের সমান অথবা বড় তো যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে নিশ্চিন্তে তোমরা কি করবে যে সংখ্যাটা দেওয়া আছে এককের ঘরে সেটাকে জিরো করে দেবে জাস্ট এককটাকে জিরো করে দেবে আর যদি দেখো পাঁচের সমান কিংবা পাঁচের থেকে বড় তাহলে এককের অঙ্কটাকে তো জিরো বানাতেই হবে এবং এককের পরে কি অঙ্ক থাকে নিশ্চয়ই জানো দশক দশকের অঙ্কটাকে সাথে এক যোগ করবে বললাম বুঝতে পেরেছ দশকের অঙ্কটার সাথে বা তার পরবর্তী বা সাইডে যেটাই থাকবে এক কথায় যাই থাক না কেন সেটার সাথে তোমরা এক যোগ করে দেবে বোঝাতে পারলাম তো এটা হবে আমাদের এবার অঙ্ক তো চলো দেখি কিভাবে অঙ্কটা আমি কিন্তু বলেছি শুধু দশকের সাথে এক নয় সাইডে যেটাই থাকবে টোটালটার সাথে এক যোগ করে দেবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি তো একটা অঙ্ক এখানে দেওয়া আছে দুই তো দুই তো ছোট তো বলেছিলাম ছোট হলে যা জিরো করে দেবে তো এটাকে জিরো করে দাও আর দশকের ঘরে কিছু তো করতেও হবে না আর কিছু নেও থাকলেও জিরো আছে লেখার দরকারও নেই অঙ্ক হয়ে গেল কেননা দুই পাঁচের থেকে ছোট বলে আমরা এককটাকে জিরো করে দিলাম এখানের দিকে তাকাও এককের কোটা চার তো চার তাহলে এটাকে জিরো করে দাও ছোট পাঁচের থেকে ছোট হলে জিরো করে দাও আর দিকে যা আছে লিখে দাও কোনো সমস্যা নাই যা আছে লিখে দেবে কেননা এখানে যোগ করার ব্যাপারটা কেবলমাত্র সমান আর বড়োর ক্ষেত্রে এখানে তাকাও পাঁচের থেকে ছোটো তাহলে তিনটাকে জিরো করে দাও বা দিকে যা আছে লিখে দাও কেননা তেইশে যে এককের অঙ্ক যেটা আছে তিন সেটা পাঁচের থেকে ছোট ওকে এবার দেখো ছয় এককের অঙ্কটা বড় বড় হলে কি করতে হবে জিরো তো করতে হবে বিষয়ে দুটোতেই তো জিরো করতে হবে কোনো সময় ব্যাপার না কিন্তু বা কেউ নেই মানে কত ছিল জিরো এটার সাথে তো একযোগ করবে তো বা দিকে জিরো ছিল একযোগ করে দাও এক দশ হয়ে গেল ওকে এই দিকে তাকাও এটা কি সমান কিংবা বড় দুটোর ক্ষেত্রে আমি বলেই দিয়েছি কি করতে হবে তো এটা তো জিরো তো হচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর সাথে একযোগ হবে পাঁচটাকে যদি আমরা বাদ রাখি দেখো আমি একটু হাইলাইট করি এইটাকে বাদ দিয়ে বাকি বাদিকে কে থাকছে বাদিকে থাকছে এক এটা সাথে একযোগ করো দুই কেননা এর যে এককের অঙ্ক কে নাতে পাঁচ সেটা পাঁচের সমান তো সমান হোক বা বড় হোক দুটো ক্ষেত্রে এই রুলস কাজে লাগে ওকে চলো আরেকটা দেখি আট এটাও পাঁচের থেকে বড় তো এটাকে জিরো বানাবো বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এর বাদিকে যেটাই আছে যাই থাক না কেন দুই কুড়ি থাকে একুশ থাকে একশো থাক যাই সাথে এক যোগ হবে তো সাথে এক যোগ করলে তিন কেননা এটা বড় বলে ওকে এবার এদিকে তাকাও এই অঙ্কটা আমরা এই রুলস করতে পারি কিন্তু তার আগে একটু এখানে দেখিয়ে দিয়ে তারপরে এই রুলস খাটিয়ে দেখাচ্ছি ওকে দেখো তুমি আছো দুশো তেইশে তো দুশো তেইশের আগে দশের গ্রহিতকে একটা দুশো কুড়ি একটা দুশো তিরিশ তো দেখেই বুঝতে পারছো কাছাকাছি দুশো কুড়ি আছে কেননা বিয়োগ করে দেখছো এটা হচ্ছে তিন আর এটা থেকে এই দুশো তেইশ আর এর মধ্যে বিয়োগ করে দেখছো সাত তো অবশ্যই কাছের এটা তো উত্তর হবে দুশো কুড়ি ঠিক আছে তাই দুশো তেইশের সবচেয়ে কাছে দশের গুণিতক কোনটা দুশো কুড়ি এখন আমরা যে রুলসটা এতক্ষণ খাটালাম সেটা আমরা এবার করব দেখো আমরা লিখবো দুই দুই তিন ওকে আচ্ছা কি শিখেছিলাম একক দশক শতক অঙ্কটা দশের বলেছে তো এখানে মাত্র দশকের ঘরের পরেরটা নিয়ে অঙ্ক করতে হবে এটার দিকে তাকিয়ে দেখো কার গুণিতক বলেছে দশে তাহলে আমাকে একক অঙ্ক করতে হবে আমি বলেও দিয়েছিলাম যে দশকের হলে এককের অঙ্ক নিয়ে কাজ একশো কাছ গুণিতক বললে দশক নিয়ে কাজ এবং হাজারের বললে শতক নিয়ে কাজ ওকে তো এককের দিকে তাকাও আরে এ তো পাঁচের ছোট এটাকে জিরো করে দেবো এটাকে অঙ্ক কমপ্লিট যদি এটা দুশো ধরো দুশো সাতাশ ছিল এবার দেখো এককের ঘরের পাঁচের থেকে বড় জিরো তো বানাতেই হবে আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি জিরো থেকে বানাতেই হবে এবং তারপরে বাদিকে দিকে কে আছে বাইশ আছে একযোগ করে দাও তেইশ হয়ে গেল না তাহলে দুশো তিরিশ হয়ে যেত বুঝতে পারলাম চলো এইটা দেখায় সিক্স সেভেন ওয়ান টু এর কাছাকাছি দশের গুণিতক বলেছে তাহলে এককের দিকে তাকে দেখো কি আছে আমি অঙ্কটা আগে অঙ্কটা আমাদের এই সিস্টেম একই রুলসের সমস্ত অঙ্ক করে দেখাচ্ছি তো দুই তাহলে তো এটা জিরো হয়ে যাবে আর কিছু যোগ হবে না তাহলে সিক্স সেভেন ওয়ান জিরো অ্যান্সার হবে সিক্স সেভেন ওয়ান জিরো অ্যান্সার হবে কেননা এটা পাঁচের থেকে ছোটো যেহেতু দ এটা বলেছে তো একক নিয়ে কাজ হবে এবার দেখো বিয়োগ করে দেখো দুই হচ্ছে এটা বিয়োগ করে দেখাচ্ছে এটা বিয়োগ করে আট হচ্ছে যেহেতু এটা কাছাকাছি তাই মেন বিষয়টা বুঝতে পারছো তো কেন ওটা হচ্ছে আর শর্টকাটটাও তোমাদের বলে দিলাম তাহলে সব থেকে সেটা আমি তোমাদের ডাইরেক্ট অঙ্ক দেখেই বলে দিতে ঠিক না এবার দেখো অন্যভাবে যেটা আমি সেটাই দেখো এর এককের অঙ্কটা কত দুই তো দুই পাঁচের থেকে তো ছোট ছোট হলে কিচ্ছু না খালি এই দুইটাকে জিরো বানিয়ে দাও এককটাকে জিরো বানিয়ে দাও দেখো এর একক দুইটাকে জিরো বানিয়ে দিলাম আর বাকি কিচ্ছু চেঞ্জ করবো না ছশো একাত্তর যেটা ছিল বা পাশে দুই বাদে আবার আমি কালার করে দেখাচ্ছি এই যে দুই বাদে বাকিটা জাস্ট এটা সিক্স সেভেন ওয়ান যা আছে তাই লিখে দাও যদি এই যে দুইয়ের জায়গায় অন্য বড় থাকতো কিংবা পাঁচের থেকে বড় কিংবা পাঁচের সমান থাকতো তাহলে জায়গায় হয়ে যেত ওকে যেমন ধরো একটা উদাহরণ দিয়ে খাচ্ছি সিক্স সেভেন ওয়ান সেভেন তো এই যেটা দেখছো পাঁচের থেকে কি বড় তাহলে এটা জিরো হচ্ছে এবং বাপাশের এটার সাথে ছশো একাত্তরের পরের সংখ্যা কি আছে ছশো বাহাত্তর অ্যান্সার হয়ে গেল এর কাছাকাছি দশের গুণিতক এটা চলে এবার আমরা নেক্সট দেখি এত দূর হয়ে গেছে তো এখানে আমরা একটা জিনিস শিখে নিয়ে আগে তারপরে যাচ্ছি কোন সংখ্যার সবচেয়ে কাছের কাছে দশের গুণিত পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার দেখো যখন আমরা দশের কাছাকাছি পৌঁছাতে যাব তখন আমরা এককের অঙ্ক নিয়ে হিসাব করব দেখবো এককের অঙ্কটা পাঁচের সমান না বেশি যদি বেশি হয় তাহলে এককের বা সাইডে যে থাকবে মানে দশক তার সাথে এক বাড়িয়ে দেব তাকে ঠিক আছে আর এককের অঙ্ক তো অবশ্যই শূন্য করে দিতে হবে আমি যা যা বললাম সেটা লেখা আছে আবার যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে দশকের অঙ্ক কিচ্ছু থাকবে না একই হবে লিখতে হবে কিন্তু এককের অঙ্ক এখানেও শূন্য হবে যা বলা আছে তাই বুঝিয়ে দিলাম সব এবার চলে অঙ্কগুলো করিয়ে দেখাচ্ছি দেখো একের অঙ্কটার দিকে তাকাও সেভেন্টি নাইন আগে দেখি কি বলেছে ও দশের কাছে বলেছে তাহলে সমস্ত অঙ্ক এককের অঙ্ক নিয়ে কাজ হবে ঠিক আছে আর তার বা সাইডে যা থাকবে সেটার সাথে প্লাস ওয়ান হতেও পারে আবার না হতেও পারে ওকে তো চলো দেখিয়ে দি আচ্ছা তো প্রথমে নয় এ পাঁচের থেকে বড় না ছোট পাঁচের থেকে বড় বড় হলে তার বা সাইডে যেটা থাকে মানে আগে আমরা এটা এই যে নয় বাদে বাসাইটা কত আছে এখন তাকিয়ে দেখো টোটালটা সাত আছে তাহলে এ এক বেড়ে যাবে তাই তো তাহলে আমরা একটু কালার চেঞ্জ করে দেখাই এ এক বেড়ে যাবে আর এ জিরো হয়ে যাবে এ জিরো হয়ে যাবে আর এ এক বেড়ে যাবে তো বেড়ে গিয়ে কত হবে আট হয়ে যাবে আর নয়টা শূন্য হয়ে যাবে উত্তর হয়ে যাবে আশি চলো এবার একটু পরিষ্কার করে অঙ্কগুলো করাচ্ছি দেখে নাও ঠিক আছে আচ্ছা তো প্রথমে একের দাগের অঙ্ক সেভেন্টি নাইন ছিল তো সেভেন্টি নাইনের এটা নয় আমি এখানে বোঝাবো এবং এখানে ডাইরেক্ট অ্যান্সার করবো নয় পাঁচের থেকে বড় শূন্য তো হচ্ছেই তাহলে রুলস রুলস ওয়ান আর রুলস টু দুটো রুলস আছে একটা হচ্ছে জিরো বানাও আর একটা হচ্ছে প্লাস ওয়ান অর নাথিং ধরে নাও এরম লিখে দিলাম এক যোগ করো অথবা কিছু করতে হবে না ঠিক আছে বা জিরো যোগ করা বলো কিছু না করা মানে জিরো যোগ করা ধরে নাও তো দুটো রুলস আমরা খাটাবো একটা রুলস হচ্ছে জিরো তৈরি করে দাও যে অঙ্কটাকে দেখো এখানে আমরা কি করলাম এই নয়টাকে জিরো বানিয়ে দিলাম রুলস অন খাটিয়ে দিলাম এবার দ্বিতীয় কি বা সাইডে যেটা থাকবে লেফট এই যে লেফট লিখে দিলাম এখানে লেফট সাইডটার সাথে এক যোগ করবো কিনা হ্যাঁ কেন হ্যাঁ কারণ পাঁচের থেকে বড় আশি উত্তর হয়ে গেল দুয়ের দেখো পাঁচের থেকে ছোট কিচ্ছু করার দরকার নাই যা আছে তাই হবে আর এটা জিরো হয়ে যাবে তিনেরটা দেখো পাঁচের সমান হলেও বলেছিলাম রুলস খাটবে দুটো রুলস খাটবে তো বড় কিংবা সমান হলে দুটো রুলসই খেটে যাবে তো আমি জিরো করে দিলাম পাঁচটাকে আর আর পঁয়ত্রিশ এই যে তিন আছে এটা চার হয়ে যাবে এখন এগুলো লেখার একটা কাছাকাছি লেখার একটা রুলস আছে এরকম যেমন ধরো সেভেন্টি নাইন লিখলে তো তার কাছাকাছি হচ্ছে আশি তো এরকম চিহ্ন দেয় মানে সেভেন্টি নাইন কাছাকাছি সংখ্যা হচ্ছে আশি এখানেও ঠিক এইটটি টু এরকম চিহ্ন করে দেয় এখানে থার্টি ফাইভ আছে আমরা এরকম করবো ওকে তো দেখো হয়ে গেল কটা অঙ্ক তো আভেন্টি নাইন লিখে দিলাম এরকম করে দিলাম ঠিক আছে চলো এবার আরও অঙ্কগুলো করে নিই দেখো তিনটি হয়ে গেছে চার নম্বর অঙ্কে যাচ্ছি ওয়ান জিরো থ্রি এর কাছাকাছি অঙ্ক খুঁজছি এককের অঙ্ক দিকে তাকাও তিনি পাঁচের থেকে ছোট কিচ্ছু করার দরকার নেই জিরো বানিয়ে দাও একটা রুলস খাটবে পাঁচের থেকে ছোটো যেহেতু আর বাকি যা আছে লিখে দাও উত্তর হয়ে গেছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো কত আছে টু ওয়ান এইট বলো পাঁচের থেকে বড়ো না ছোটো এক দিকে তাকিয়ে হ্যাঁ বড় জিরো বানিয়ে দাও রুলস টু খাটবে মানে বাদিক আছে একুশ হয়ে যাবে বাইশ হয়ে গেল উত্তর ছয়টার দিকে তাকাও তিন 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 তো কাছাকা এটা আছে পাঁচের থেকে ছোট জিরো বানিয়ে দাও বাকি যা আছে লিখে দাও কারণ একটা রুলস খাটবে পাঁচের থেকে ছোটো সাত নম্বরটা দেখো কি আছে ওয়ান টু সেভেন ফাইভ ওয়ান টু সেভেন ফাইভ এটার দিকে দেখো পাঁচের সমান হলেও রুলস দুটো রুলস খাটবে তো আমরা জিরো বানালাম আর এটার সাথে একযোগ হবে একশো সাতাশ তারপরের সংখ্যা কত একশো আঠাশ ওকে অঙ্ক হয়ে গেছে আট নম্বর অঙ্কটা দেখো টু থ্রি সিক্স ফোর টু থ্রি সিক্স ফোর পাঁচের থেকে ছোটো কিচ্ছু করার নেই জিরো করে দাও টু থ্রি সিক্স এটা জিরো হয়ে গেল এই চারটে এখানে জিরো হয়ে গেল চলো এবার নয় একটা করি নয় নম্বর অঙ্কটা কি বলেছে থ্রি সেভেন টু সিক্স থ্রি সেভেন টু সিক্স তো কাছাকাছি মান এটা পাঁচের থেকে বড় তো বড়ো হলে অবশ্যই জিরো তো হচ্ছে বিষয় বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বা দিকে তিনশো বাহাত্তর আসে পরের সংখ্যা কত তিনশো বাহাত্তরের পর তিনশো তিয়াত্তর এক দুই তিন চার পাঁচ গণনা নিশ্চয় এটুকু জানো ছোটবেলায় তো শিখেছ এক দুই তিন এরকম গুনতে পারলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে তাই না দশ দশের অঙ্কটা ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফোর ফোর সেভেন সেভেন পাঁচের থেকে এ তো নিজে জিরো হবেই প্লাস এটাকে বাড়িয়ে দেবে এক ফাইভ ওয়ান ফাইভ পাঁচশো চোদ্দ ছিল পাঁচশো পনেরো তাহলে উত্তর হয়ে গেল ফাইভ ওয়ান ফাইভ জিরো ওকে দশেরটা করে দিয়েছি এবার এগারোটা দেখো এগারোটা নিজের মতো করে আমি আমি দুটো অঙ্ক করবো খুব ইন্টারেস্টিং ভালো করে দেখবে এটা দেখে দেখাও তো এগারোটা দেখো আর তোমাদের জন্য আমি দুটো অঙ্ক ছেড়ে রাখবো তেরো এবং চোদ্দ এই দুটো খুব ইন্টারেস্টিং ভালো করে দেখবে শিখে নাও তো তো দেখো এককের অঙ্ক পাচ্ছে ছোট কিচ্ছু করার নেই জিরো বানিয়ে দাও টু জিরো জিরো এটা যা আছে থাকলো এই দেখো এই এটা জিরো হয়ে গেল আর বাকি যা ছিল তাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এখনো পর্যন্ত নাইন নাইন তো দেওয়া আছে এটার দিকে এটা জিরো হবে বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে বাদি গেছিল নশো নিরানব্বই তো ওটা এক বেড়ে যাবে কারণ পাঁচের থেকে বড় বলো নশো এর পরে কত হয় নশো নিরানব্বই টাকা আছে তোমার কাছে আমি যদি তোমাকে এক টাকা দিই তাহলে নিশ্চয়ই হাজার টাকা হবে তো এখানে হাজার হবে আরে বাবা এখানে চারটে সংখ্যা ছিল মানে অঙ্ক ছিল এখানে পাঁচটা হয়ে গেল হতেই পারে তোমাকে বলেনি যে এত অঙ্কের সংখ্যা লেখো তোমাকে বলেছে পরবর্তী কাছাকাছি সংখ্যা লেখো ওকে তো আশা করি এটাও একটা ইন্টারেস্টিং লাগলো তোমাদের কাছে তো পরে এই দুটো তোমরা নিজেরা বানাবে আচ্ছা আচ্ছা এবার চলো এবার আমরা নেক্সট অঙ্কগুলো করে নি তিনের ওটা করার আগে এখানে আমরা অনেকটাই শিখিয়ে দিয়েছি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার একশোর গুণিতক দেখো সব শিখে ফেলেছো এখন অঙ্ক ডাইরেক্ট করবে তো গুণিতক কে এক শূন্য একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো চলবে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি মানে যার কোনো শেষ নেই ওকে আচ্ছা আজ আমার আজ সরি আমার সংখ্যা হচ্ছে দুই এবার তুমি দুইয়ের কাছাকাছি সংখ্যা খুঁজবে তো কিন্তু কার গুণিতক বলেছে একশোর গুণিতক আমি কি বলেছিলাম যে একশোর গুণিতক যখন খুঁজবে তখন দশক নিয়ে কাজ করবে আর একবার দেখে দিই দশ নিয়ে যখন করবে একক দশক তখন ডান দিকেরটা বা এই একটা ছেড়ে রেখে দাও তাহলে একক নিয়ে কাজ হবে যখন একশো করবে একক দশক শতক দেখো একক দশক শতক তখন ডান দিক এক বাদিক একটা ছেড়ে দিয়ে তারপর একটা মানে দশক নিয়ে কাজ হবে আর যখন হাজার নিয়ে কাজ করবে তখন একক দশক শতক হাজার তখন এইটা ছেড়ে দেবে এটা ছেড়ে দিয়ে তারপরেরটা মানে শতক নিয়ে কাজ হবে ওকে আবার আমি এখানে টুকে রাখলাম যাতে তোমাদের চোখে পড়ে এবার দেখো অঙ্কটা বলেছে একশোর কাছাকাছি তো একশোর দশক নিয়ে কাজ হবে তাহলে এই পেজে যতগুলো অঙ্ক আছে বেশিরভাগই সবই অলমোস্ট দশ নিয়ে কাজ হবে তো এবার দেখো দুই আমার দেওয়া আছে দুইয়ের কাছাকাছি সংখ্যা খুঁজব তো দুইয়ের এই সাইডে আছে একশো না জিরো জিরো আর এই সাইডে আছে একশো এখন এদের মধ্যে তফাৎ হচ্ছে দুই আর এদের মধ্যে তফাৎ হচ্ছে নাইনটি এইট আটানব্বই দেখো এখানে বলা আছে তো এর কাছাকাছি এদের মধ্যে তফাত হচ্ছে নাইনটি এইট আর এদের মধ্যে তফাত জিরো তো অবশ্যই এইটা বেস্ট কাছে আছে তাহলে দুইয়ের কাছাকাছি সংখ্যা হচ্ছে জিরো ঠিক আছে কিন্তু অঙ্কটা যদি অন্যভাবে করি যে দুইয়ের দশকের অঙ্কটা খুঁজবো কারণ আমি বলেছি যে একশোর কাছাকাছি হলে দশকের অঙ্ক নিয়ে কাজ হবে তো দশকের অঙ্কটা একক এটা দশকে কিছু নেই মানে শূন্য ওকে তো শূন্য পাঁচের থেকে কি শূন্য পাঁচের থেকে ছোট ছোট হলে কি শিখেছিলাম যে ঘর নিয়ে অঙ্ক করবে তার বাদিক যা থাকবে তার সাথে কিছু যোগ করার আহ কিছু দেখো দুই আছে আমি লিখছে এখানে দেখো ভালো করে দেখো দুই লিখলাম তো এটা একক এটা দশক এটা শতক কিছু নেই এগুলো জিরো জিরো ওকে তো দেখো আমাকে দশকের অঙ্ক নিয়ে কাজ করতে হবে নেই মানে জিরো তো নেই মানে জিরো এবার দেখো এই যে জিরো এটা কি পাঁচের থেকে ছোট আমাকে তো কাজ করতেই হবে দশক নিয়ে সে দুই আর যাই থাক আমাকে দশকের দিকে কারণ কথা ওকে তো এইখানে আমি যা ছিল এটাকে জিরো বানালাম আর আছেও জিরো হয়ে গেলেও জিরো ঠিক আছে যেহেতু পাঁচের থেকে এটা ছোট তাই এটা জিরো করে দিলাম আর ছিলও কিন্তু জিরো কনফিউজ হবে না কিন্তু ওকে আর তার বাদিকে যা ছিল সেটা হুবহু বসিয়ে দিলাম আর বাদ বাকি এখান থেকে এগুলো সবই তো জিরো হয়ে যাবে বলেছিলাম তাহলে উত্তর জিরো 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 মানে জিরো অ্যান্সারটা হলো জিরো ওকে চলো তোমাদের এখানকার প্রবলেমটা আমি এই পঁয়ষট্টি লেখা অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিই এককের অঙ্ক পাঁচ দশকের অঙ্ক নিয়ে কাজ করতে হবে ছয় বলো ছয় পাঁচের থেকে বড় না ছোট অবশ্যই ছয় পাঁচের থেকে বড় বড় হলে কি করতে হবে বলো তো এটাকে তো জিরো বানাতে হবে এই এই যে পঁয়ষট্টি লেখা আছে এটাকে জিরো বানাতে হবে এবং তার বাদিকের ঘরে কে আছে কিছু নাই মানে কিন্তু জিরো ছিল ওকে তার বাদিকে যা থাকবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে এই জিরোর সাথে এক যোগ হবে তাহলে এই যেখান থেকে অঙ্ক করছো মানে যেটাকে ধরছো এই যে ছয় দশকের ঘর থেকে শুরু করে ডান দিকে যা থাকবে সব জিরো করে দাও পঁয়ষট্টি ছিল দুটোকেই আমরা এখানে জিরো বানিয়ে দিলাম দেখো আমি লিখছি এখানে হ্যাঁ সিক্সটি ফাইভ তো এটা তো দশকের ঘরে আছে এখান থেকে এইটুক যা থাকবে সব জিরো করে দাও টোটাল আর তার বাদিকে যা থাকবে সেটাকে সাথে এক যোগ করো ছিল নাই মানে জিরো ছিল সেটা এক হয়ে গেল তার অ্যান্সারটা হয়ে গেলো একশো বোঝা গেল তাহলে এর কাছাকাছি ঘর হবে একশো কেননা তফাৎ দেখে নাও এর মধ্যে তফাতে হচ্ছে থার্টি আর এর মধ্যে তফাত হচ্ছে সিক্সটি এটা তো আগের নিয়মে কিন্তু আপাতত বুঝতে পেরেছো চলো আরেকটা একটা ক্লিয়ার করে দিই সোফিয়া একটা একশো লিখলো দেখো তো এই যে দশকের ঘরে তিন আছে এবার আমাকে বলো তিন পাঁচের থেকে ছোট না বড় ছোট তাহলে কিচ্ছু করবে না তিন থেকে শুরু করে ডান দিকে যা যা আছে খালি জিরো জিরো করে দাও আর বাদিকে যা আছে ছিল লিখে দাও হয়ে গেলো উত্তর যদি তিনটা পাঁচের সমান মানে পাঁচ হতো এখানে তিনের জায়গায় যদি এই তিনের জায়গায় যদি আমাদের এই তিনের জায়গায় যদি আমাদের পাঁচ থাকতো কিংবা ছয় সাত আট নয় সব কিছু একটা থাকতো তাহলে আমরা এই এক বাঁদিকে যে এক ছিল না এই দিকে যেগুলো কত ছিল এক ছিল ওটা স্ট্যাক যোগ করে এখানে দুই লিখে দিতাম তাহলে উত্তরটা দুশো হয়ে যেত চলো আবার দেখাচ্ছি কারণ যদি আমরা একশো আহ সরি একশো সাঁত্রিশ থেকে একশো বাদ দিই তাহলে সাঁত্রিশ হচ্ছে আর দুশো থেকে যদি একশো সাঁত্রিশ বাদ দিই তাহলে হচ্ছে কত ওকে দেখতেই পাচ্ছি কোনটা কাছে একশো টাকা আছে তো এই জিনিসগুলো আর বোঝার দরকার না যেহেতু তোমরা মেন সিস্টেমটা বুঝে গেছো আর ভেঙে বোঝানোর আমার মনে হয় না প্রয়োজন আছে এবার দেখো একশো পঞ্চাশ লেগেছে একজন তো এই দিকে তাকে দেখো দশকের অঙ্কটা পাঁচ আর এ পাঁচ পাঁচ হলেই তো বলেছিলাম যোগ হবে পাঁচ কিংবা ছয় কিংবা সাত কিংবা আট কিংবা নয় ওকে তো এখান থেকে এই টুক মানে এই দুটো জিরো করে দাও তো আমি জিরো জিরো করে দিলাম এবার বাদিকে কে ছিল এক ছিল যোগ করে দাও এক তাহলে উত্তর হয়ে গেল দুশো ঠিক আছে এবার দেখো তফাত এখানে আবার বুঝিয়ে দিয়েছে কেন হচ্ছে তোমাকে বুঝিয়েও দিয়েছে দুটোই যখন সমান হবে তখন ডান দিকেরটা নিতে হয় মানে বেশির দিকেরটা ঠিক আছে সেই আমরা দুশোটা নেবো চলো আমরা এবার নেক্সট চলে যাই চারের অঙ্কটা দেখো কি বলেছে এই সংখ্যার সব থেকে কাছে একশোর গুণিতক একশোর গুণিতক খুঁজতে গেলে দশকের দিকে তাকাতে হয় তো একক দশক হচ্ছে সাত এই দশক যদি সাত হয় পাঁচের থেকে বড় তো অবশ্যই সাতের বাদিকে যারা থাকবে তাদের সাথে এক যোগ হবে মানে এই যে বারো আছে না এর সাথে এক যোগ হয়ে তেরো হবে তেরো হবেই ওকে আর বাদ বাকি সাত থেকে শুরু করে সব কিছু জিরো হয়ে যাবে উত্তর তেরোশো হবে এবং দেখতেই পাবে উত্তর হবে তেরোশো আমি আর এখানে আর এই এত কিছু তোমরা যখন এত দূর শিখে গেছো তখন আর এই এইসব দেখার দরকার নাই তোমরা ঘরগুলো নিজেই পূরণ করতে পারবে ওকে এবার এখানে একটা জিনিস আমি যেটা শেখালাম সেটা লিখে আছে একশো এর গুণিতক যখন খুঁজবো তখন প্রথমে ওর দশক নিয়ে কাজ করবো বললাম তোমাদের তারপরে দেখবো সেই দশকের অঙ্কটা পাঁচের থেকে যদি ছোট হয় কিচ্ছু করবো না শতকের অঙ্ক কিচ্ছু চেঞ্জ হবে না একই থেকে যাবে মানে বা সাইডে আমি তো শুধু তোমাদের শতক বলিনি আমি বলেছি বা সাইডে যা থাকবে তাই টোটালটা সেটা একই থাকবে আর দশকের অঙ্ক আর এককের অঙ্ক মানে যেহেতু দশক থেকে নিয়ে কাজ করছো তো দশক থেকে শুরু করে ডান পাশের যেটা আছে এই যে সেভেন আর সিক্স এই দুটো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে আবার যদি পাঁচের থেকে যদি বড় হয় তাহলে কি হবে শতকের অঙ্ক আমি তো তোমাদের শতকের অঙ্ক বলে বোঝাইনি আমি বলেছি যে এক কথায় বা সাইডে যা থাকবে তাই তোমরা এটাই মনে রাখবে সব ক্ষেত্রে কাজে লেগে যাবে সমস্ত ইউনিভার্সাল তোমাকে যদি বড় বড়ো সংখ্যা দেয় তা অঙ্ক পারবে তো সেই সাইডে যা থাকবে তাই সেটা কি কত বাড়বে এক বাড়বে এক বাড়িয়ে দেব আমি তো বললাম না একটা সংখ্যা একটু আগে যে তোমরা এখানে যা থাকবে তার সাথে এক যোগ করে করবে একটু আগে বললাম না এর পরবর্তী সংখ্যা কত অঙ্ক গুনতে শিখেছ আমি বললাম তো তোমাদের তো বাড়বে আর দশক এবং ওই দশক থেকে শুরু করে ডান সাইডে যেটা থাকবে সেটাকে জিরো জিরো করে দিতে হবে মানে জিরো করে দিতে হবে ওকে এখানে আমরা জিরো জিরো হবে জিরো জিরো লিখবে ওকে এবার চলো এই অঙ্কগুলো নিজে করি এইগুলো তিনের দুইগুলো তোমাদের দেখিয়ে দিই একটু স্পিডে হয়ে গেলে তোমরা স্লো করে নেবে কারণ অঙ্ক বড় হলে অনেকে দেখতে চায় না তবে আমি চেষ্টা করছি সবগুলো বুঝে করানো এই অঙ্কটা দেখো একশোর কাছাকাছি বলেছে তো কি নিয়ে অঙ্ক হবে দশক নিয়ে দশকের ঘরে কি আছে তিন আচ্ছা তো কি বলেছিলাম যে রুলস ওয়ান জিরো বানিয়ে দাও তো এই দুটোকে আমরা জিরো বানিয়ে দিলাম আর বা সাইডে যা আছে তাই লেখো যা আছে তাই লিখলাম বা সাইডে কিছু নাই মানে জিরো আছে তাহলে এটার অ্যান্সার কত হবে জিরো ঠিক আছে বোঝাতে পারলাম তো এটার অ্যান্সার হয়ে যাবে জিরো তো থার্টি সিক্স লিখলাম দি এরম করলাম এখানে জিরো লিখে দিলাম ঠিক আছে চলো দ্বিতীয়টা আস্তে আস্তে বুঝতে পারবে প্রথমটা একটু প্রবলেম থাকবে অঙ্কের সিস্টেমটা হচ্ছে তুমি যখন প্রথম অঙ্ক করবে তখন তোমার সেভেন্টি পার্সেন্ট হয়তো বুঝতে পারলে দ্বিতীয় অঙ্ক করার সময় এইটি পার্সেন্ট তারপরে নাইনটি পার্সেন্ট এইভাবে আস্তে আস্তে হান্ড্রেডের দিকে যাবে ওকে তো তুমি যদি প্রথম অঙ্ক তো একটু কম বুঝতে পারো টেনশন করবে না কারণ তোমাকে ওইভাবেই শেখানো আছে অঙ্কের সিস্টেমই আয় তোমার এই ছত্রিশ এই অঙ্কটা করতে গিয়ে যে প্রবলেমটা আছে দ্বিতীয় অঙ্ক করার সময় তোমার সেই প্রবলেম সলভ হয়ে যাবে আস্তে আস্তে ফোরটি ফাইভ আছে তো এটা দেখো পাঁচের সমান তাহলে বাড়বে কে বাড়বে এর বা সাইডে এই সরি আমি তো এখানে বলেছি একশোর গুণিতক না তাহলে তো এটা হবে না দেখো আহ দেখো এখানে সহজভাবে বলে দিচ্ছি তো এটা যে দশকের ঘর তাহলে এর বা সাইডে যে আছে সে বেড়ে যাবে নাকি না কমে যাবে এটার দিকে তাকাও চার চার পাঁচের ছোট তাহলে বাড়বে কেউ না বাড়বে না কেউ এই দুজনা তো জিরো হয়ে যাবেই বা সাইডে যে আছে সে বাড়বে না জিরো আছে মানে এটার অ্যান্সার হবে জিরো জাস্ট আমি বোঝানোর জন্য এই একটা জিরো লিখবি ওকে তিন নম্বরটা দেখো ফোর ফাইভ সিক্স এই যে দুটো প্রবলেম তোমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর এই অঙ্কটা আমাকে দিয়ে দেবে একক দশক শতক তো আমাকে দশকের অঙ্ক নিয়ে অঙ্ক করতে হবে তো দশকের অঙ্ক কত আছে এই দিকে তাকাও পাঁচ আছে তো পাঁচের দিকে তাকে দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম পাঁচ কিংবা তার থেকে বড় যদি হয় তাহলে তার বা সাইডে যা থাকবে এক যোগ হবে বা সাইডে কে আছে চার আছে চারের সাথে এক যোগ হয়ে পাঁচ হয়ে যাবে আর বাকি এরা দুজন তো জিরো হবেই আর এই চারটা পাস হয়ে যাবে অঙ্ক কমপ্লিট দেখলে সমস্যার সমাধান হয়ে গেল তোমাদের কোন জায়গায় যদি তিনটি জিরো মানে কিন্তু জিরো এই বিষয়টা বুঝতে পারলেই তোমরা এখানে জিরো লিখতে পারবে ঠিক আছে চলো এবার চার নম্বর অঙ্কটা দেখি কি বলেছে ফাইভ এইটটি ওয়ান দশকের অঙ্ক আট মানে পাঁচের থেকে বড় এরা দুজন জিরো হচ্ছে কোনো সন্দেহ নেই কিন্তু বাপাসে যে থাকবে তার সাথে যোগ হবে উত্তর হয়ে গেল ছশো চলো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি সেভেন টু নাইন এই তাকে ও পাঁচের থেকে ছোট কিছু যোগ হবে না যা ছিল তাই হবে এই সাত যা ছিল তাই হবে আর এরা দুজন তো জিরো হচ্ছে নো কনফিউশন অঙ্ক কমপ্লিট হয়ে গেল না পাঁচ এগুলো চলো এবার আমরা এখানে দেখি এরপরে কিন্তু আমরা এটা কমপ্লিট করাবো তিনের তিন নিজে করি আর নিজে নিজে দেখবে কষে দেখি সব একাই পেরে যাচ্ছে অঙ্ক দেখো আমার বন্ধু সন্ধ্যায় একটা নতুন নিয়ম খুব ভালো লেগেছে কোন নিয়ম সে ঠিক করলো এইভাবে কোনো সংখ্যাকে সব থেকে কাছের এই যে নিয়ম একটু আগে তোমাদের শেখেলাম পাঁচের কাছে না ছোট ওইভাবেই ও বললাম এবার দেখব হাজারের কাছে তো কি বলেছিলাম হাজারের ক্ষেত্রে শতক নিয়ে অঙ্ক হয় দেখো এক শূন্য 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 একক দশক শতক হাজার একটা ছেড়ে দাও তারপরের ঘর নিয়ে অঙ্ক হবে মানে শতক নিয়ে কাজ হবে শতকের ডান পাশের গুলো সব জিরো হয়ে যাবে আর বাপাশের সাথে এক যোগ হবে কি হবে না সেটা নিয়ে অঙ্ক এইভাবে যদি লক্ষ্য দিয়ে দেয় তোমাকে যদি বলে এত এর কাছাকাছি নিয়ে অঙ্ক করো তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ অজুতের ঘর নিয়ে অঙ্ক হবে অজুত থেকে শুরু করে এগুলো সব জিরো হয়ে যাবে আর তার বাপ পাশে যে থাকবে না কেন তার সাথে একযোগ হবে কি হবে না সেটা দেখতে হবে একই সিস্টেম বোঝা গেল ব্যাপারটা যেহেতু এখানে এক হাজার বলেছে তাই এক হাজারটা লিখে নিলেই বুঝে যাবে তো দেখো আমরা শতক অঙ্ক করব তো দুই দেখো এটা একক দশক শতক হাজার এবার আমাকে বলো দুই এই যে দুই এই সংখ্যাটাই শতকের অঙ্ক কত শতকের ঘরে কোনো অঙ্কই নেই মানে শূন্য আছে শূন্য মানে পাঁচের থেকে ছোট থেকে ছোট হলে এইগুলো কি হবে বলতো সব শূন্য হবে কোনগুলো এই এক শতক থেকে এইটুক সব শূন্য হবে আর আগেও যা থাকবে তাই বসবে তার মানে সবই শূন্য তার মানে সবই শূন্য উত্তর হবে দেখো সবই শূন্য কেননা এদের মধ্যে ডিফারেন্স দুই আর এদের মধ্যে ডিফারেন্স নাইন নাইন এইট আর তো এইসব করাতে আমার মনে হয় না তোমরা এসব বোঝানোতে পঁচাত্তরের দিকে তাকাও শতকের অঙ্ক কত শূন্য তাহলে এখান থেকে এই তিনটি তো জিরো হবেই আর যা ছিল তাই হবে মানে বাপাশেও নাই মানে জিরো তো এটাও অ্যান্সারও জিরো হবে যেহেতু পাঁচের থেকে জিরোটা ছোট শতকের অঙ্ক নিয়ে বলেছিলাম কাজ হবে এবং শতকের ঘরে কিছু নেই মানে শূন্য ওকে তো এই অঙ্কটার অ্যান্সার কত হবে বললাম জিরো অ্যান্সার হবে ওকে অ্যান্সারটাও জিরো দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁচাত্তর আর এদের মধ্যে প্রায় দেখতে হবে এক হাজারের মধ্যে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ নশো পঁচিশ ওকে তো চলো এবার আমরা এইটা নিই থ্রি নাইনটি সিক্স এবার দেখো এই দিকে তাকাও শতকের ঘরে তিন আছে তিন আছে মানে এরা সব তো জিরো হচ্ছে কোনো সন্দেহ নেই তিনটি জিরো করে দেব আর বা পাশে কেউ নেই আর তার সাথে কিছু যোগ হওয়ার কথাও নেই কেননা পাঁচের থেকে ছোট তাহলে উত্তর হচ্ছে জিরো একটা জিরো বসিয়ে দেবে ওকে নেক্সট এদের মধ্যে ডিফারেন্সটা মাইনাস করে এই ঘরগুলো পূরণ করে নেবে এবং তিন পাঁচের থেকে ছোট বলেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারলাম চলো আটের অঙ্কটা দেখো এখানেও ঠিক তাই পাঁচের সমান তাহলে এর বাপাশে যে থাকবে তার সাথে কিন্তু এক যোগ হবে বাপাশে কিছু নেই মানে শূন্য ছিল ওকে শূন্য ছিল তার সাথে এক যোগ হয়ে এক হয়ে যাবে আর এই তিনটি তো জিরো হবেই তাহলে উত্তর তিনটি জিরো হলো আর বা পাশে কে ছিল শূন্য ছিল মানে এখানে এক হয়ে যাবে উত্তর এক হাজার হবে ডিফারেন্সটা তোমরা বিয়োগ করে দেখে নেবে যেহেতু এর শতকের অঙ্কটা পাঁচ যেটা পাঁচের সমান সেজন্য এটা হচ্ছে তাহলে উত্তর হচ্ছে এক হাজার তাহলে কি বললাম যে এক যখন আমরা হাজার নিয়ে অঙ্ক করবো তখন আমরা শতকের অঙ্কের দিকে তাকাবো এবং দেখবো সেই অঙ্কটা পাঁচের থেকে বড় না সমান যদি যদি বড় কিংবা সমান হয় তাহলে আমরা তার বাপাসে যেটা থাকবে এখানে যদিও হাজার বলা আছে আমি তোমাদের হাজার বলিনি আমি বলেছি যে শতকের বা সাইডে যাই থাকবে সেই টোটালটার সাথে এক যোগ করে দেবে ওকে আর বাকি যে তিনটি ঘর আছে সেগুলো শূন্য হয়ে যাবে এখানে শূন্য হয়ে যাবে একক দশক আর শতক চলো আমরা এই এই অঙ্কগুলো করলেই তিনের তিন করলেই অঙ্ক তোমরা পুরো বুঝে যাবে দেখো একক দশক শতক শতকের ঘরে কত আছে কিচ্ছু নেই মানে শূন্য শূন্য মানে তো পাঁচের থেকে ছোট তার মানে বা সাইডে কিছু যোগ হওয়ার নেই তাই তো বা সাইডে কেউ কিছু যোগ হবে না মানে এর বা সাইডে শূন্যই ছিল সবই ধরো তো কিছু যোগ হওয়ার নেই আবার এরা জিরো হয়ে যাচ্ছে মানে সবই জিরো হয়ে যাচ্ছে মানে অ্যান্সারটা হবে জিরো তো একের অ্যান্সার নাইনটি এইটের এর কাছাকাছি হচ্ছে এখানে হাজারের কথা বলেছে কারণ এটা শতক নিয়ে কাজ হবে ওকে আবার দেখো এখানে শতকের ঘরে কিছু নেই একক দশক শতকের ঘরে শূন্য আছে তো এরা তিনজন জিরো হচ্ছে আর বা সাইডে কিছু যোগ হচ্ছে না আর বা সাইডে কিছু নেই মানে জিরোই ছিল তো এরাও অ্যান্সার হবে জিরো ওকে দু তিনেরটা দেখো সিক্স এটার দিকে দেখো পাঁচের থেকে বড় মানে এর বা সাইডে যেই ছিল তার সাথে এক যোগ হবে নাই মানে জিরো ছিল তো এর সাথে এক যোগ হয়ে এটা এক হয়ে যাবে আর এরা তিনজন জিরো হবে উত্তর হলো এক হাজার চারেরটা দেখো থ্রি থ্রি টু এবার তো ডাইরেক্টই করতে পারবে এর সাইডে কেউ যোগ হবে না শতক নিয়ে কাজ হচ্ছে আর এরা জিরো হয়ে গেল তাহলে এটার অ্যান্সার হয়ে গেল জিরো পাঁচেরটা দেখো টু টু থ্রি ফাইভ এই তাকে দেখছো পাঁচের থেকে ছোট তাহলে এরা তিনজন জিরো আর এটা কিছু চেঞ্জ হবে না অ্যান্সারটা হবে দুইয়ের পর এটা তো দুই যা ছিল তাই থাকবে চেঞ্জ হবে না কিন্তু এরা তিনজন জিরো ছয়েরটা দেখো ফাইভ ফাইভ সিক্স ওয়ান আমি সব থেকে কঠিন অঙ্ক তোমাদের অলরেডি শিখে দিয়েছি নাইন 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 এইটা ওইটা পারা মানে তো আর কোনো টেনশন নেই তো এইদিকে দেখো পাঁচের সমান এটা জিরো হবে এরটার সাথে এক যোগ হবে বা সাইডে কে ছিল বা সাইডে টোটাল যা থাকবে তাই ওকে একটা অঙ্ক করাবো তোমাদের কঠিন অঙ্ক লাস্টে করাবো দশের পরে ওকে তো দেখো আর অলরেডি কঠিন অঙ্ক একটা করিও দিয়েছি তো এই তিনজন জিরো হয়ে যাবে আর এটা যোগ হয়ে এটা কত হয়ে যাবে ছয় হয়ে যাবে আনসার ছ হাজার সাতের অঙ্কটা দেখে নাও সাতের অঙ্কটা কি আছে ফোর থ্রি টু ফাইভ তো এরা তিনজন জিরো হবে আর এটা কিছু যোগ হবে না অ্যান্সার হয়ে গেল কেননা এই যে তিন এটা পাঁচের থেকে ছোট চলো এবার আমরা আটের অঙ্কটা করে নিই চলো আটের একটা পরে পেজে করি ওকে আটেরটা দেখো সেভেন সিক্স সেভেন ওয়ান এটার দিকে তাকে দেখছি পাঁচের থেকে বড় এরা তিনজন জিরো হচ্ছে কোনো সন্দেহ নেই আর এটা এক যোগ হয়ে আট অ্যান্সার হয়ে গেল চলো নয়েরটা করে দিই এইট 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 এই তাকাও শতকের ঘরে তিনজন জিরো হয়ে গেল এটা বেড়ে গেল অ্যান্সার হয়ে গেল ন হাজার ওকে চলো দশেরটা করি এইট নাইন সিক্স এইট ওকে এরা তিনজন জিরো হয়ে গেল আর এটা বেড়ে নয় হয়ে গেলিট ওকে এবার একটা এগারো অঙ্ক করাবো ওকে ধরো নাইন নাইন সিক্স টু ওয়ান এবং করতে গেলে আমাকে তাকাতে হবে শতকের ঘরে ছয়ের দিকে তাকাবো কালার চেঞ্জ করলাম ওকে তো এখানে দেখে বুঝতে পারছি এরা তিনজন জিরো হবে ওকে কিন্তু এদের সাথে একযোগ হবে তো এই তিনটিকে আমরা জিরো বানিয়ে দিলাম দেখো এই অঙ্কটা পারা মানে তোমার অঙ্কের সমস্যা জানতে হবে তোমার কেটে গেছে পুরোপুরি তুমি হান্ড্রেড পার্সেন্ট শিখে গেছো তো তিনজনকে জিরো করে দিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু বা সাইডে যেটাই থাকবে সেটা সাথে যোগ করো কত যোগ করবো যোগ করবো নিরানব্বই এর পরের সংখ্যা কত হয় একশো উত্তর এইরকম হবে ঠিক আছে সেই কারণেই আমি তোমাদের এইখানে বারবার বোঝাচ্ছিলাম দেখো কোথায় গেল এই যে হাজারের অঙ্ক একই থাকবে হাজারের অঙ্ক এরকম যে লেখা আছে আমি তোমাদের এইটা শেখাইনি আমি বলেছি বা সাইডে যা থাকবে একই থাকবে সেজন্য অঙ্ক যদি বাই চান্স তোমাকে এইটা দিত দেখো তুমি অঙ্কটাই যদি করতে দেখো লাস্টেরটা তাহলে তুমি কি করতে এটাকে এক বাড়াতে তাহলে কি এই নয় রেখে দিতে অঙ্কটা পারতে না তো ওই সিস্টেমে গেলে সেজন্য মনে রাখবে বা সাইডে যেটাই থাকবে তাকে এক বাড়িয়ে দেবো তাহলে অঙ্ক তোমার কখনোই ভুল হবে না ওকে তো আশা করি তোমাদের অঙ্ক ভালো লেগেছে তো এবার কি আরও অঙ্ক আছে দেখিনি একবার হ্যাঁ এখনও আছে তিনের চার বাবা চলো দেখি দি নয়টা আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে তো সেই আনাজের বাজার সেখানে আমি একশো টাকা দিলাম বাবা আমাকে দিল এবং আমি বাজার থেকে দশ টাকার শশা পনেরো টাকার উচ্ছে আট টাকার বেগুন চোদ্দো টাকার কাঁচকলা এবং একান্ন টাকা চাল কিনেছে এবং সেইগুলো এখানে লেখা আছে আমি জাস্ট এখানে বুঝে নাও পরে অঙ্ক ইজি হয়ে যাবে তো সেগুলো লেখার পরে আমরা দেখলাম আমাকে নিরানব্বই টাকা হয়েছে এবার দোকানে গেলে কি হয় আমাকে নোট দিতে হয় তাই তো এখন ব্যাপার হচ্ছে তোমার যদি নিরানব্বই টাকা বাজার হয় তাহলে তুমি দোকানদারকে নিরানব্বই এর বা সাইডে ধর তোমার কাছে নোট আছে তুমি কোন নোটটা দেবে দশ টাকার নোট দেবে না একশো টাকার নোট দেবে এইটা ডিফ এইটা তোমার কাছে হিসাব হচ্ছে দোকানদারকে যদি তুমি কিংবা হাজার টাকা নোট দিতে পারো এখন ব্যাপারটা হচ্ছে যদি তুমি হাজার টাকা নোট দাও দোকানদারকে তোমাকে অনেক ফেরত দিতে হবে এখন দোকানদারের কাছে অত ফেরত না থাকতেও পারে সেই জন্য তুমি কি করবে তুমি সব থেকে কাছাকাছি নিরানব্বই কাছের সংখ্যা খুঁজবে একশো যাতে দোকানদারকে তোমাকে খুব অল্প টাকা খুচরো ফেরত দিতে হয় তাই না তাহলে তুমি একশো টাকা নোট দেবে দোকানদার তোমাকে একশো টাকা ফেরত দেবে ঠিক ওই কনসেপ্ট কাজে লাগিয়ে এই অঙ্কগুলো কাছাকাছি কত টাকা নোট দেব ওকে তো দেখতে পাচ্ছ সে যেহেতু এইগুলোকে যদি তুমি দেখো এই সংখ্যাগুলোকেও যদি তোমরা কাছাকাছি নোটে পরিণত করতে থাকো দেখবে সেই কত কত হয় যেমন এগারোর কাছের দশের গুণিতক কত দশ পনেরোর কাছাকাছি কুড়ি আটের কাছাকাছি দশ এবং চোদ্দোর কাছাকাছি দশ এই সিস্টেমটাকে মাথার মধ্যে সেভ করবে না কিন্তু জাস্ট এখনই দেখবে বেশি মনে রাখার দরকার নেই কারণ অঙ্ক ভুল হয়ে যাবে ওকে বেশি শেখলে আবার কিছু কিছু জিনিস খারাপ চোদ্দোর কাছাকাছি দশ এবং একান্নর কাছাকাছি এইগুলো যোগ করে একশো আমি একশো টাকার বাজার এনেছি তো এই কনসেপ্টটা আমি চাচ্ছি না তোমরা শেখো এটাকে তোমরা টোটালি মাথা থেকে আউট করে দাও আমি তোমাকে যেটা শেখালাম এইটুক আপাতত মাথায় রাখো ঠিক আছে তাহলে প্রবলেম হবে না অঙ্ক করতে গিয়ে ওকে দোকানদারকে কত টাকা দেবো যাতে দোকানদার আমাকে কম খুচরো দিতে হয় ওকে চলো এবং দেখি তো কিন্তু এইখানে তোমাদের বই কি করেছে যে এই টেকনিকের উপরে কাজ লাগিয়ে তোমাকে কিছু অঙ্ক দিয়ে দিয়েছে পরে সেটাও তোমাকে তাহলে যে জিনিসগুলো কিনছে সেটাকেও তোমাকে নোট দিতে থাকতে হবে এই সিস্টেমে তো চলো এইভাবে দেখিয়ে দিই এই দুশো পঁচিশ আছে এখন সব থেকে কাছের দশের গুণিতকে যেতে হবে তো দশকের এককের দিকে তাকাবো তো এটা তো পাঁচ আচ্ছা তাহলে এই এটা তো শূন্য হবেই আর তার বা সাইডে যা আছে বাইশটা হয়ে যাবে তেইশ তাহলে আমি দুশো টাকা দিলাম ওকে আর চারশো তেরো এই এককের দিকে তাকাও কারণ এখানে বলেই দিয়েছে দশে গুণিত তো এই তিনটা তো শূন্য হচ্ছেই আর সাইডে যা আছে তা একই থাকবে ওকে তো ছশো চল্লিশ আর এই দুটো দেখো পাঁচ আর পাঁচ আর তিনে আচ্ছা পাঁচ আর তিনে আট দু আর তিন চার দু ছয় তো ছশো আটত্রিশের কাছাকাছি দশের গুণিত হচ্ছে ছশো চল্লিশ তাহলে আমরা দেখতে পারলাম যে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে এবং তাদের যোগ ফলের কাছাকাছি যদি দশের গুণিতকে পৌঁছাতে হয় তাহলে প্রত্যেকের আলাদা আলাদাভাবে আমরা দশের গুণিতকে পৌঁছাবো এবং সে দুটোকে যোগ করলেও অঙ্ক আমাদের হয়ে যায় ওকে দুশো পঁচিশ এইদিকে এককের দিকে তাকাও এখানে কি বলেছে দেখো একশোর কাছে তাহলে দশক নিয়ে কাজ হবে তো দশকের ঘরে দুই আছে ওকে তো দুই তো পাঁচের ছোট তাহলে এই দুজনই জিরো হয়ে গেল আর এটা যা ছিল তাই হয়ে গেল ওকে এদিকে তাকাও দশকের দিকে তো এক পাঁচের থেকে ছোট তো জিরো হবে বিষয়ে সন্দেহ নেই আর এটা যা ছিল তাই তো দেখো ছশো তাহলে এর কাছাকাছি সংখ্যা ছশো ওকে দেখো এখন এবার আমরা এই নিজে করি তিনের চার অঙ্কগুলো কমপ্লিট করব তো দেখো এখানে নিজে দেখি তিনের চার যেটা বলা আছে এখানে বেশি কনফিউজ হওয়ার দরকার নেই দশক মানে একক নিয়ে কাজ করতে হবে শতক একশো যখন বলবে তখন দশক নিয়ে কাজ করতে হবে আর হাজার যখন বলবে দেখো একক দশক শতক হাজার তো হাজারের এই একটা ঘর বাদ দিয়ে তাহলে কথায় শতক নিয়ে কাজ করতে হবে ওকে এটা মনে রাখো সরাসরি একের অঙ্কটা দেখো লেখা আছে টোয়েন্টি এইট প্লাস সেভেন্টি ওয়ান তো টোয়েন্টি এইট প্লাস সেভেন্টি ওয়ান আমরা অঙ্কটা অন্যভাবে করতে পারি কিন্তু আমরা ওইভাবে করবো না আমরা কি করবো দুটো যোগ করবো ফার্স্ট যেহেতু যোগ করতে বলেছে তো আট আর একে নয় হুম আর সাত আর দুয়েও নয় আচ্ছা যোগ করে হলো নাইনটি নাইন এবার নাইনটি নাইনের কাছাকাছি দশের যদি গুণিত খুঁজতে হয় তাহলে এককের দিকে তাকে বলো পাঁচের থেকে বড়ো মানে জিরো হয়ে গেল আর এই এক যোগ হয়ে এটা দশ হয়ে গেল উত্তর একশো তাহলে এটা হল দশ এর গুণিতক রূপে বা গুণিতক রূপে কাছাকাছি ওকে পূর্ণ সংখ্যায় লিখলাম যখন আমার এটাকে এই যে নাইনটি নাইন আছে এটাকে যখন আমরা আহ একশোর বলবো তখন আমরা এই দিকে তাকাবো দশকের দিকে তো এটা পাঁচের থেকে বড় তো এই দুটোই তার মানে জিরো হয়ে যাবে তীর থেকে ডান সাইডে পুরোটাই তো দুটোই জিরো হয়ে গেল এবং বা সাইডে এক যোগ হবে কিছু বা মানে জিরো ছিল এখানে জিরো ছিল তো এটা এক তার মানে এটাও একশো হয়ে গেল তো এটা হবে একশো এর গুণিতক রূপে কমপ্লিট এবার যখন নাইনটি নাইন আছে আবার তাকে দেখো শতকের ঘরে কিছুই নেই তো এই তিনজন জিরো বা সাইডে যা ছিল তাই অর্থাৎ সেটাও জিরো মানে এটার অ্যান্সার হবে জিরো এটা হবে হাজার এর গুণিতক রূপে তো এখন উত্তর হলো একশো এটা হচ্ছে দশের একশো এটাও একশোর আর এটা হচ্ছে শূন্য হাজারের গুণিতক রূপে চলে এবার আমরা দ্বিতীয় করি দেখো তিনশো ষোলো আচ্ছা তিনশো লিখলাম এবং আমরা যোগ করব ছয় আর পাঁচে এগারো হাতে থাকলো এক পাঁচ আর একে চার পাঁচ আর একে ছয় তিনশো হ্যাঁ ওকে আচ্ছা এবার আমার দেখো তিনশো একষট্টি এর কাছাকাছি তিনটি অ্যান্সার হবে তো যখন আমাকে এই দিকে তাকাবো পাঁচের থেকে ছোটো মানে উত্তর হলো তিনশো ষাট যা ছিল তাই আর এটা জিরো হয়ে গেল এবার এই দিকে তাকাবো পাঁচের থেকে বড়ো ছয় তাহলে এই দুজনা জিরো হচ্ছে ওকে কিন্তু এটা এক যোগ হয়ে চারশো হবে আচ্ছা এবার এটা হয়ে গেল এবার এই তাকাবো পাঁচের থেকে ছোটো মানে এরা তিনজনই জিরো হবে আর সাইডে কিছু যোগও হবে না তো এটা হলো দশের গুণিতক রূপে

বাদ দেবো বাদ দিয়ে দেখবো দুই দুই এর মধ্যে পা যায় না তো ধার করলে হয়ে গেল বারো বারো মধ্যে সাত ওকে একশো দিলে দুই পাঁচশো বাহাত্তর পাঁচশো আমাকে এক কথায় পাঁচশো বাহাত্তর যেটা আছে এর কাছাকাছি খুঁজতে হবে যেটা আমাকে দশের একটা গুণিতক রূপে একটা হচ্ছে একশোর গুণিতক রূপে আর একটা হচ্ছে হাজারের গুণিতক রূপে আমি লিখছি না জাস্ট বোঝানোর জন্য ওকে তো আমাকে এককের দিকে তাকাবো তাকিয়ে দেখবো পাঁচের থেকে ছোট সঙ্গে সঙ্গে এখানে শূন্য বসাবো আর বা সাইডে যা আছে তাই বসিয়ে দেবো তাহলে ফাইভ সেভেন্টি অ্যান্সার হলো দশকের দিকে তাকাবো একবার তাকিয়ে দেখবো এটা কত আছে আমি এখানে লিখে নিচ্ছি আর একবার ফাইভ সেভেন্টি টু তো দশকের দিকে তাকিয়ে দেখলাম পাঁচের থেকে বড় তো ওরা দুজন তো শূন্য হচ্ছে আর এটা বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে ছয় এবার শতকের দিকে তাকে দেখবো এরা তিনজন তো শূন্য হচ্ছে আর তার বা সাথে এক যোগ হয়ে গেল মানে ওয়ান আর এরা তিনজন জিরো তো পাঁচশো ছশো আর হাজার ঠিক আছে তো লাস্ট অঙ্ক ওকে ফোর এইট নাইন মাইনাস থার্টি সিক্স এই অঙ্কটা কি করবো বিয়োগ করবো ফোর এইটটি নাইন থেকে থার্টি সিক্স বাদ দেবো তিন ওকে আট থেকে তিনবার দিলে পাঁচ ফোর ফিফটি থ্রি তো আমার ফোর ফিফটি থ্রি তো আমাকে দশ এর গুণিতক রূপে পূর্ণ সংখ্যায় এইখানে যেটা লেখা আছে দশ এর গুণিতক রূপে পূর্ণ সংখ্যায় ওকে তারপরটা হচ্ছে একশো এর গুণিতক রূপে পূর্ণ সংখ্যায় তারপর একটা হচ্ছে হাজার এর গুণিতক রূপে কোন সংখ্যায় তো দেখো যখন দশের বের করবো তখন এককের দিকে তাকে দেখব পাঁচের ছোট মানে জিরো বাকি যা আছে তাই হয়ে গেল অঙ্ক তারপর দেখো এবার পাঁচের দিকে তাকে দেখবো পাঁচের সমান হয়ে যাওয়া মানেই আগেরটা যোগ হয়ে যাবে এক চারটা পাঁচ হয়ে যাবে আর বাকি দুটো জিরো মানে এরা দুজন জিরো এবার এই এইখানে তাকাবো তাকে দেখলাম এটা চার আছে পাঁচের থেকে ছোট মানে এরা তিনজনা জিরো তো হবেই আর বা সাইডেও যা আছে জিরো হবে মানে টোটালটাই জিরো ঠিক আছে তো চারশো পঞ্চাশ পাঁচশো আর জিরো তো অ্যান্সার আমি করে দিলাম এই যে এই যে দেখা যাচ্ছে তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো এর পরের ভিডিও কষে দেখি তিন আছে আমি করাবো আর আমি জানি তোমরা নিজেরাই এবার এই অঙ্কগুলো সব পারবে দেখতেই পাচ্ছ একক নিয়ে কিভাবে কাজ হবে আর বাকিটা বললাম না নেক্সট ভিডিওতেই বলবো ভালো থাকো সুস্থ থাকো